নমস্কার, আমি রাজা নারায়ণ দেব। যারা আমি চেনেন না আমি তাদের জানিয়ে দিই, আমি মিউজিক ডিরেক্টর। আমি এখন বেশ কিছু ছবিতে সুর দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি। আজকে আকাশ আটের এই গান্দোরিয়া প্রোগ্রামে আমার কিছু গানের সুর, আমার সুর করা কিছু গান আমি এবং আমার বন্ধুরা আমরা এখানে পারফর্ম করব। হোপ ইউ লাইক ইট। ছবির নাম কেয়ার অফ স্যার, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর। একটি অনবদ্য ছবি বানিয়েছিলেন কৌশিকদা এবং আমার সুযোগ হয়েছিল এই ছবিতে কৌশিকদার সঙ্গে কাজ করার। তা এখানে একটা গান কম্পোজ করেছিলাম, যেটা দেখছি সেটা দুটো ভার্সন ছিল ছবিতে। একটা ভার্সন ছিল যেটা অনুপম গিয়েছিল এবং আরেকটা ভার্সন যেটা জিনিয়া গিয়েছিল। আজকে আমরা এবং আমরা সবাই মিলে এখানে অ্যাজ এ ব্যান্ড আমরা ওই গানটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ছবির নাম মুক্তি, ডিরেক্টর রেশমি মিত্র। এই ছবিতে এমন একটা গান করতে বলা হলো আমাকে যেটা উড ক্যাপচার দ্য ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস অফ দ্য ক্যারেক্টার্স, এবং সেই জন্য ডিসাইড করলাম যে একটি ঠিক রাগ প্রধান বলবো না, কিন্তু একটু রাগের কিছুটা ছায়া আছে এমন একটা গান তৈরি করব। তা সেই গানটা গাওয়াবার সময় কাকে দিয়ে গাওয়ানো হবে, কিন্তু যেটা
ডিরেক্টরও যেটা ডিসাইড করেন এবং আমিও যেটা ডিসাইড করি যে এই গানটা কিন্তু একজনই গাইতে পারবেন, উড বি এবল টু জাস্টিস টু ইট, দ্যাট ইজ উস্তাদ রাশিদ খান, ওনাকে দিয়ে গানটা গাওয়াই। কিন্তু গানটা ফিল্মে যেরকম আছে উইথ লট অফ ভায়োলিনস আর ওরকম অর্কেস্ট্রেশন, আজকে আমরা এখানে চেষ্টা করছি ওই গানটাকে অন্যরকমভাবে গাওয়ার এবং জিনিয়া এটা গাইছে। Ah,
ডিরেক্টর অনিক দত্তর প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ কে না দেখেছেন। তো সেই ছবিতে আমার মিউজিক করার সুযোগ হয়েছিল এবং সেখানে একটা খুব মজার একটা গান করার চান্স পেয়েছিলাম, অনিক দার নিজেরই লেখা। ওখানে একটা ক্যারেক্টার ছিল কদলিবালা বলে, কদলিবালা যেটা স্বস্তিকা প্লে করেছিল, তা সেই কদলিবালার একটা বায়োস্কোপের গান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সেই সময় যেরকম গান হতো, সে যেরকম নাচ হতো বা যেরকম সাউন্ড ছিল সেরকমভাবে তৈরি করা একটা ছোট্ট গান, খুব মজার, শুনে দেখুন। মন দেব না দেব না দেবো